नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী শুরু করছি এক ডজন গল্প এক ডজন গল্পের শুরুতেই যে খবরের দিকে নজর রাখব 50 লক্ষ টাকা চেয়েছিলেন তপস মণ্ডল টাকা দেইনি বলেই সরজঞ্চ হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় এবার মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তপস মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তপস মণ্ডল কুন্তল ঘোষ টাকা পয়সা নিয়েছিল ও স্বীকারও করেছে আমি যে হিসাবটা পেয়েছি কাদের কাছ থেকে কত টাকা ও নিয়েছে সেই হিসাবটা দাঁড়াচ্ছে 19 কোটি 44 লক্ষ 50 হাজারের মত তপস মণ্ডল আমাকে একটা কথা বলেছিল যে আমার বাচ্চাকে কিডন্যাপ করবে এবং 50 লাখ টাকা আমি বলকে বলেছিলাম আমি বলে দিয়েছিলাম সত্যিটা কে বলছেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তপস মণ্ডল না শনিবার গ্রেফতার হওয়া যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের মন্ত্রী বিধায়ক শিক্ষা দপ্তরের একতা দণ্ডমুণ্ডের কর্তাদের পর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি তারপরে অভিযোগ পাল্টা অভিযোগের সরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে নিয়োগ দুর্নীতি তদন্তে গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ এবং বিএড কলেজের মালিক তপস মণ্ডলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ও ইডি তার মুখেই প্রথমবার শোনা গিয়েছিল হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম তপস মণ্ডল আরও অভিযোগ করেছিলেন শুধুমাত্র 325 জন টেট প্রার্থীর থেকেই নয় চাকরির নামে টাকা তোলা হয়েছিল আপার প্রাইমারি এবং অর্গানাইজার টিচারদের থেকেও ভারবালি বা মৌখিক আপনার কাছে লিখিত রিসিট বা এরকম কিছু আছে আছে অবশ্যই আছে সেটা তো সিবিআই এর কাছে জমা দেওয়া আছে যদি ক্যাশ টাকা দিয়ে লেনদেন হয় তাহলে এটা কি হাতে লেখা রিসিট মানে কাঁচা টাকা নিয়েছে রিসিভ করেছে কিন্তু আমি যে 19 কোটি 44 লক্ষ 50 হাজার টাকার যে হিসেবটা দিয়েছি সেটা ওর সাইন করা ও সেটা নিজে স্বীকার করেছে যে আমি এই টাকা নিয়েছি এদিন গ্রেফতারির পর তপস মণ্ডলের বিরুদ্ধে পাল্টা বিস্ফোরক অভিযোগ করেন কুন্তল টাকা নিইনি তপস মণ্ডলের কনস্পিরেসি তপস মণ্ডলের কনস্পিরেসি তপস মণ্ডলকে টাকা দিইনি বলে ঘুষ দিইনি বলে আজকে এই হাল আমার আমি টাকা নিই তপস মণ্ডল আমাকে টাকা দিয়ে তার তপস মণ্ডলের কনস্পিরেসি তপস মণ্ডল তপস মণ্ডলের সব ছাড়া কাউকে নিই তপস মণ্ডলের আমার কাছে 50 টাকা চেয়েছিল আমি যেসব লোককে ওর কাছে পাঠিয়েছি তাদের হিসেব হচ্ছে 19 কোটি 44 লক্ষ 50 হাজার টাকা এই হিসেবটা আমি ডিস সামনেও তুলে ধরেছি আমি সিবিআইকেও দিয়েছি তো এই টাকার চাপ তো আমি ক্রমাগতভাবে দিয়ে আসছি তো সেখানে আজকে ও হয়তো নিচের বাঁচার তাগিদে বা এইসব ভুলভাল বলছে অভিযোগ পাল্টা অভিযোগ পর্বের এখানেই শেষ নয় যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ এই প্রসঙ্গেই গোপাল দলপতি নামে আরও এক ব্যক্তির নাম সামনে এনেছেন গোপাল দলপতি আর তো গোপাল দলপতি খোঁজ করে দেখুন গোপাল দলপতি গোপাল দলপতি স্যার তিনি তপস মণ্ডলের লোক যিনি আমার কাছে প্রায় 60 লাখ টাকা নিয়েছে এবং 50 লাখ টাকা 100 মানি দাবি করতে তপস মণ্ডল তার কল রেকর্ডিং সিবিআই কে দেওয়া আছে সূত্রের খবর নিয়োগ সংক্রান্ত কারণেই গোপাল দলপতির সঙ্গে তপস মণ্ডলের পরিচয় গোপালকে কুন্তল ঘোষের সঙ্গে তপস মণ্ডলই পরিচয় করিয়ে দেন বলে সূত্রের দাবি বর্তমানে চিটফান্ড মামলায় গ্রেফতার হয়ে গোপাল দলপতি তিহার জেলে বন্দী কুন্তল ঘোষ তিনি গোপাল দলপতির নাম করছেন এই গোপাল দলপতি কে এবং তার সাথে কিভাবে পরিচয় হলো ও আমার কাছে এসেছিল আমার মেদিনীপুরের ছেলে আমার কাছে একদিন অফিসে এলো দু চারটা ক্যান্ডিডেটের ব্যাপারে যখন বলতে আমরা দেখুন এইসব আমি করি না আর আপনি যেটা ভাবছেন আমি মানিকবাবুর সাথে যুক্ত মানিকবাবু রিফিউজ করেছেন অতএব এই ব্যাপারটা একজন করে শুনেছি সে চাকরি বাকরি দিচ্ছে আর হচ্ছে আমাদেরই একজন সদস্য যেতে তাহলে আমাকে একটু আলাপ করিয়ে দিন আমি তো নিয়ে গেছিলাম সেই তো প্রথম অবস্থায় সব টাকা পয়সাগুলো যখন দিল তারও রিসিভ কপি আছে তারপরে ওকেও এজেন্ট হিসেবে কাজে লাগিয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডেই দায় ঠেলাঠেলির মধ্যে এখনো ভবিষ্যৎ নিয়ে সংশয়ে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা এ ওকে দায় ঠেলছে ও ওর ঘাড়ে চাপাচ্ছে কিন্তু আলটিমেট যারা আমরা যোগ্য তাদের জীবনগুলো তাদের ঠেলে বয়সটাকে বাড়িয়ে দিচ্ছে মানে এই জায়গাতেই আমাদের ক্ষোভ এই জায়গাতেই আমাদের হতাশা কারণ এটা তো পরিষ্কার যে দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা আত্মস্বাতের অভিযোগ উঠছে পরপর গ্রেফতার হচ্ছে অযোগ্যদের চাকরি যাচ্ছে কিন্তু রাস্তায় বসে থাকা যোগ্য প্রার্থীদের চাকরি কবে হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সমীরণ পাল অনির্বাণ বিশ্বাস ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রশান্ত মহাসাগরের মতো দুর্নীতি হয়েছে চাকরি দেবার নামে তোলা হয়েছে 30 কোটি টাকা যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে আদালতে পেশ করে এমনই দাবি করল ইডি কুন্তলের জামিন চেয়ে পাল্টা যুক্তি দেন তার আইনজীবী যদিও সওয়াল জবাব শেষে যুব তৃণমূল নেতাকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত ইডির হেফাজতে পাঠিয়েছেন বিচারক
নিয়োগ দুর্নীতি মামলার ব্যাপ্তি প্রশান্ত মহাসাগরের মতো বড়। গ্রেফতার হওয়া হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ব্যাংশাল কোর্টে পেশ করে শনিবার এমনটাই দাবি করল ইডি। এর আগে কুন্তল ঘোষের বিরুদ্ধে 19.5 কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। কিন্তু শনিবার গ্রেফতার হওয়া যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে আদালতে পেশ করে ইডির আইনজীবী দাবি করেন, তদন্তে নেমে দেখা গেছে 30 কোটি টাকার দুর্নীতি হয়েছে, টাকা নিয়েছেন বলে স্বীকার করেছেন কুন্তল ঘোষ। তিনি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। ইডির আইনজীবী তার সওয়ালে বলেন, নাটকীয় মোড় নিয়েছে এই তদন্ত। শুধু শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রেই নয়, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগেও বেনিয়ম হয়েছে। তাপস মণ্ডল যে 19 কোটি টাকার তথ্য দিয়েছিলেন সেই অনুযায়ী প্রাথমিকের জন্য 10.48 কোটি টাকা, উচ্চ প্রাথমিকে 3.30 কোটি টাকা এবং 2014 টেটের ক্ষেত্রে 5.23 কোটি টাকা হাতিয়েছিলেন কুন্তল। ইডির আইনজীবীর বক্তব্য, কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে টাকা নেওয়া হতো তা নিয়ে বিস্ফোরক তথ্য আছে কুন্তলের ডায়েরিতে, তাই কুন্তল ঘোষকে 14 দিনের জেল হেফাজতে চাইছি। একই সঙ্গে ইডির আইনজীবী বলেন, শাসক দলের প্রভাবশালী যুবনেতা কুন্তল ঘোষ, শিক্ষা ব্যবস্থায় কিভাবে এই দুর্নীতি হয়েছে আর কে কে এর সঙ্গে যুক্ত সে বিষয়ে জানতে চাই। ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের আইনজীবী যুক্তি দেন, তার মক্কেল তদন্তে সম্পূর্ণ সাহায্য করেছেন, কোনো টাকা উদ্ধার হয়নি। চার্জশিটে তাপস মণ্ডলকে অভিযুক্ত বলা হয়েছে, কিন্তু তদন্তে সাহায্য করছেন বলে তাকে গ্রেফতার করা হয়নি। তাহলে কাকে কেমন লাগছে সেটা দেখেই কি ইডি এই মামলায় গ্রেফতার করছে? সমাজে কুন্তলের একটা পরিচয় আছে, তাকে কালিমালিপ্ত করা হচ্ছে, তাকে যেভাবে ডাকা হয়েছে তা বেআইনি। ইডির আইনজীবী বলেন, 20 জানুয়ারি তল্লাশি শুরু, পরে উদ্ধার হয়েছে ডায়েরি। মানিক ভট্টাচার্য না থাকলে তাপস মণ্ডলও থাকতেন না, আমাদের তল্লাশি গ্রেফতারি কোনোটাই বেআইনি ভাবে হয়নি। সওয়াল জবাব শেষে কুন্তল ঘোষকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত ইডির হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ইডি ইনভেস্টিগেশন করছে বহুত দিন ধরে, যা যা মেটেরিয়াল এসেছে ওদের ইনভেস্টিগেশন যেভাবে চালাচ্ছে, সেখানে আমার ক্লায়েন্টকে এই ইনভেস্টিগেশনের সঙ্গে ট্যালি করে যে অ্যারেস্টটা সেই জায়গাটাতে পর্যন্ত ওরা ফেল করেছে। ইনভেস্টিগেশনটা শুরু হয়েছিল যে শিডিউল অফেন্স দিয়ে, সেই শিডিউল অফেন্সের বাইরের অফেন্সে ওনাকে অ্যারেস্ট করে ওনাকে কাস্টাডি চাওয়া হচ্ছে, যেটা আমরা বলেছি ইললিগাল অ্যাজ পার পিএমএলএ অ্যাক্ট, এটা হতে পারে না। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই জন্যই হেফাজতে চাওয়া হচ্ছে, এমনটাই জানানো হলো ইডির আইনজীবীর তরফ থেকে আদালতে। ইতিমধ্যে সওয়াল জবাবের পর 14 দিনের ইডি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। ক্যামেরায় প্রবীরদের সাথে সুকান্ত মুখোপাধ্যায় ও অবিত দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। ভাঙড়ে অশান্তির আজ কলকাতায় পুলিশ আইএসএফ খণ্ডযুদ্ধ, ধর্মতলায় ধুন্দুমার, গ্রেপ্তার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 17 জন। নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা কলকাতা পুলিশে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, কি খবর রয়েছে? দেখো, ধর্মতলায় যে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়, পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের যে রণক্ষেত্রে চেহারা নেয়, একেবারে সংঘর্ষ বেঁধে যায়, সেই ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ মোট 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং কলকাতা পুলিশের তরফ থেকে যে বিষয়ে জানানো হয়েছে, এনাদের প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। মোট 14টি ধারায় এনাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যার মধ্যে খুনের চেষ্টা, সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে পুলিশকে গুরুতরভাবে আঘাত করা, মারধর করা, এর পাশাপাশি কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করা অর্থাৎ প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি অ্যাক্ট, এছাড়া 8 ও 9 ধারা, WBMPO অ্যাক্ট অর্থাৎ মেনটেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট সহ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। অর্থাৎ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 17 জনের বিরুদ্ধে কিন্তু খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে গোটা ঘটনা তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, আজকে যে ঘটনা ঘটে সেই ঘটনায় মোট 19 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, এবং যার মধ্যে একাধিক ডেপুটি কমিশনার অ্যাক্টের অফিসার যেমন রয়েছে, অন্যদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বৌবাজার থানার অফিসার ইনচার্জকে। ধন্যবাদ পার্থ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝালদা পুরসভার পুরপ্রধানের দায়িত্ব নিলেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু শ্রী পূর্ণিমা কান্দু। আর পূর্ণিমার এই অভিষেকের দিন ঝালদা পুরসভায় হাজির থাকলেন না কোনো তৃণমূল কাউন্সিলর। ঝালদা নিয়ে আজও জারি রয়েছে রাজনৈতিক চাপানোতর। স্বামীকে হারানোর মানসিক যন্ত্রণা, দাঁতে দাঁত চেপে লাগাতার লড়াই, একের পর এক ঘাত প্রতিঘাত সংঘাত, বিস্তর আইনি টানাপোড়েনের পর অবশেষে আদালতের নির্দেশে ঝালদা পুরসভার পুরপ্রধানের দায়িত্ব নিলেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর শ্রী পূর্ণিমা কান্দু। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ঝালদা পুরসভার চেয়ারম্যানের পদে বসেছেন নিহত তপন কান্দু স্ত্রী পূর্ণিমা কান্দু। আমরা দেখতে পাচ্ছি যে তিনি আজকে এই পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।
ঝালদা পৌরসভা নিয়ে শুক্রবারই কলকাতা হাইকোর্টে মুখ পড়েছে রাজ্য সরকারের। মহকুমা শাসকের জারি করা শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ এবং তৃণমূল কাউন্সিলর সুদীপ কর্মকারকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া, এই দুটি নির্দেশের উপরেই স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই সঙ্গে কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুকে আপাতত চেয়ারপারসন হিসেবে কাজ চালানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের নির্দেশে পুরপ্রধানের দায়িত্ব নেওয়ায় এদিন পূর্ণিমা কান্দুকে আর শপথ নিতে হয়নি। সকাল 11টা নাগাদ পুরসভায় পুরপ্রধানের নির্দিষ্ট ঘরে পৌঁছে যান ঝালদার 12 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর। স্বামী তপন কান্দুর ছবিতে প্রণাম করে পুরপ্রধানের চেয়ারে বসেন পূর্ণিমা। পুর বোর্ড গঠনের ঠিক মুখে গত বছর 13ই মার্চ গুলিতে খুন হন ঝালদার 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর। প্রথমত আমার স্বামীর যারা হত্যাকারী তাদের জন্য আমি লড়ে যাব যতক্ষণ নেই, মানে ওনাদের যারা দোষী আছে আসামি এখনো জেলে আছে এবং সিবিআই তদন্ত হচ্ছে, তো তারা দোষী যারাই আছে আমি উপযুক্ত শাস্তি চাই। আমাদের যেখানে মেজরিটি আমাদের সংখ্যা বেশি তার মধ্যে ওনারা বারবার বাধা সৃষ্টি করছে, তো অবশ্য ঝালদার মানুষেরও প্রথম থেকে যে এর আগে যে ভোট মানুষ কোনো কিছু সুযোগ সুবিধা অন্য কিছুই পাচ্ছিল না। ঝালদার নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়ও এদিন পুরসভায় উপস্থিত ছিলেন। ওনারা চাইছিলেন যে চেয়ারটা ওনাদেরই থাকুক, আমাকে সরিয়ে দিয়ে হয়তো ওনারা সুদীপ কর্মকারকে বসিয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। বেআইনিভাবে মনে হয়? সম্পূর্ণ বেআইনি। সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও ঝালদা দখলের শাসকের আগ্রাসী মনোভাবের সমালোচনা করেছে বিরোধীরা। মেজরিটি থাকা সত্ত্বেও এই ধরনের যে ঘটনা ঘটছে এটা একমাত্র প্রশাসনিকভাবে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করার জন্য, কারণ আমরা মেজরিটি আছি, রাষ্ট্র শক্তি আঘাত করছে। সংবিধান, গণতন্ত্র, ইলেকশন কমিশন কাউকেই মানা হচ্ছে না, এটা তার প্রমাণ। গায়ের জোরে এখানে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, একটা ছোট্ট পুরসভা জিতেছে অন্য পার্টি সেটাও তাকে দিতে চাইছে না, এমন লুটের মানসিকতা এদের। এটা আদালতের বিষয় হয়েছে, আদালতের প্রক্রিয়া নিয়ে বলতে পারবো না, এইটুকু বলবো যখন শপথ নিয়েছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি ভালো কাজ করবেন। 10ই ফেব্রুয়ারি ঝালদা পুরসভা মামলার পরবর্তী শুনানি। মনোজ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ সমাদ্দার ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। নজর রাখবো পরের খবরে। এসএন ব্যানার্জি রোডে ফুটপাতে খাবারের দোকানে আগুন, রাতসো 8টা নাগাদ আগুন লাগে দোকানে। দমকলের একটি ইঞ্জিনের কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রান্না করার সময় কোনোভাবে ফুলকি থেকে আগুন লাগে বলে অনুমান দমকলের।